এবার আসো প্রবলেম নাম্বার ফোর। আমরা এখন প্রবলেম নাম্বার ফোর করবো। সো প্রবলেম ফোরে অনেকগুলো প্রেইজ দেখা যাচ্ছে। তোমরা বইতে পেজটা উঠলে দেখবে যে কয়েকটি প্রেইজ আছে, যে প্রেইজগুলো থাকার ফলে পরে যে ভার্বটি আসে সেটির সাথে আইএনজি হয়। সো আমরা সেই প্রেইজগুলো অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। আর প্রেইজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট একসাথে কখনো থাকবে না, হয় একটা মিসিং হতে হবে, হয় সাবজেক্ট থাকবে ফাইনাইট ভার্ব নাই, ফাইনাইট ভার্ব আছে সাবজেক্ট নাই, হ্যাঁ অবশ্যই হয়তো কোনোটাই থাকবে না। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রেইজটা হচ্ছে ক্লজ আর প্রেইজ দুটো জিনিস একটা একটার বিপরীত। যেমন আমরা জানি যে ক্লজটা হচ্ছে কি, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। আর যদি ফাইনাইট ভার্ব না থাকে অথবা সাবজেক্ট না থাকে সেটাকে আমরা ক্লজ বলি না, সেটাকে আমরা প্রেইজ বলি। অর্থাৎ প্রেইজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে তোমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। সো এই প্রেইজগুলো যখন প্রবলেম নাম্বার চারের যে প্রেইজগুলো আছে এগুলো যখন কোনো একটা সেন্টেন্সে আমরা দেখব, এরপরও যদি কোনো ভার্ব আসে সেটির সাথে আমরা অবশ্যই আইএনজি বসাবো। ওকে আসো এবার, শি ইজ লাইকলি টু নো। দেখো এটা কি একটা প্রেইজ, দেখো এখানে ইজ আছে, ঠিক আছে, এরপর লাইকলি আছে। সো এখানে প্রেইজ হলেও তোমার কিছু নির্দিষ্ট প্রেইজের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে দেখো লাইকলি তোমার ওই লিস্টে আছে নাই, টু ইজ লাইকলি নাই। সো এক্ষেত্রে আমাদের ভার্বের সাথে কি হবে না, আইএনজি হবে না। এখন যদি আমরা পরবর্তীতে যাই, দেখো উই ক্যান্ট হেল্প ওয়ান্ডারিং হোয়াই শি লেফট। এখন দেখো উই ক্যান্ট হেল্প, দেখো ক্যানট হেল্প এখানে আছে, তোমার লিস্টে ক্যানট হেল্প আছে। সো ক্যানট হেল্পের পরে যদি যে ওয়ান্ডার আছে, ওয়ান্ডার পর ওয়ান্ডারের সাথে আইএনজি হবে। সো বিষয়টা ক্লিয়ার? বিষয়টা হচ্ছে যে আমাদের যে প্রেইজগুলো আছে এগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, এগুলো মেমোরাইজ করবে, যেভাবে হোক মেমোরাইজ করতে হবে, গল্পের মাধ্যমে হোক যেভাবে হোক এগুলো মেমোরাইজ করতে হবে, এগুলোর পরে আইএনজি হয়। এবং এটা এত ইম্পর্টেন্ট যে অ্যাডমিশন টেস্টে এটা থেকে এসেছে, আমি একটি এক্সাম্পল দিয়ে দেখাবো। ওকে সো এখানে দেখো আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিটিং। দেখো একটা জিনিস আমরা জানি যে টু এর পরে ভার্ব বেজ হয়, কিন্তু এখানে আইএনজি হয়েছে, কেন হয়েছে সেটা জানতে হবে। সেটা হচ্ছে লুকিং ফরওয়ার্ডের কারণে। লুকিং ফরওয়ার্ডটা এমন একটা পেজ যেটার পরে কোনো ভার্ব আসলে সেটার সাথে আইএনজি হয়। টু থাকা সত্ত্বেও আমরা এখানে আইএনজি দিয়েছি, টু থাকা সত্ত্বেও আমরা এখানে আইএনজি দিয়েছি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে এখন আসো আমরা এটা এক্সাম্পল দেবো, একটা এক্সাম্পল দেবো যেটি অ্যাডমিশন টেস্টে কোনো একটা সালে এসেছে। আমি ঠিক এখন সালটা নির্দিষ্টভাবে বলতে পারছি না, বাট এক্সাম্পলটা দিলে বুঝবে, অনেক কোশ্চেন ব্যাংক হয়তো পেতে পারো। এটা এক্সাম্পলে আসি আমরা, এই এক্সাম্পলটি দেখতে অনেক বড় এবং যদি অ্যাডমিশন টেস্টে দেয় কোনোভাবে, আমার সম্ভবত এটা দিয়েছে কোনো একটা পরীক্ষায়, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে এটা এসেছিলো কোনো একবার। সো এই এক্সাম্পলটা যদি আসে, এই কোশ্চেনটা যদি আসে, অনেকে ঘাবড়ে যায়, ভয় পায় যে এত বড় একটা কোশ্চেন কীভাবে অ্যান্সার করব আমি। সো আমি যে টেকনিকটা দেখাবো সেটা খুবই সহজ, এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখবা এই এক্সাম্পলগুলো একেবারে হুবহু উঠিয়ে দেয়। সো একটু মনোযোগ দিলে পারা যায় এটা। এখন আসো আমরা এটা একবার পড়ে নিই। Many modern architects insist on dash materials native to the region that will blend into the surrounding. Okay. Amar ortho jodi ami kori tahole amar answer ta amar khujte jhamela pelbo ami. So amar ortho korar ami ekhon dorkar mone kori na, amake just ekta jinish follow korte hobe. সেটা হচ্ছে দেখো ইনসিস্ট অন আছে এখানে, আমি বক্স করেছি ইনসিস্ট অন। আমাদের যে চার নম্বরে যে প্রবলেমটা আছে সেখানে যে প্রেইজগুলো আছে সেই প্রেইজগুলোর মধ্যে ইনসিস্ট অনটা আছে। সো ইনসিস্ট অনটা যেহেতু আছে, সো ইনসিস্ট অনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আমরা কী বসাই, তার সাথে আমরা আইএনজি বসাই। সেটাই আমরা একটু আগে পড়েছিলাম যে কিছু ভার্ব আছে ক্যানট হেল্প, হ্যাঁ তারপরে ইনসিস্ট অন, এরকম অনেকগুলো প্রেইজ আছে, যে প্রেইজগুলোর পরে আমরা যদি কোনো ভার্ব আসে সেটি আইএনজি হবে। সো যেহেতু ইনসিস্ট অন আছে, সো আমার পরবর্তীতে খালি কর। সো যখন তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে তখন একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে খালি করার আগে পরে একটু খেয়াল রাখতে হবে।
ওকে সো এখন দেখো এখানে ইনসিস্টন যেহেতু আছে সো আমাকে চারটা অপশন পড়ারও দরকার হচ্ছে না, জাস্ট আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার পরের ভার্বটা আইএনজি যুক্ত একটা ভার্ব খুঁজবো আমি। এখন এখানে আমি ভার্বের আইএনজি যেটা সেটা খুঁজে বের করি। এখন দেখো এখানে আইএনজি যুক্ত আছে কোনটি, ডি নাম্বার। সো আমার রেজাল্টে এটা হয়ে যাচ্ছে আমি আর এই তিনটাকে দেখতে হচ্ছে না, এই তিনটা আমার দেখার কোনো দরকারই হচ্ছে না, জাস্ট আমাকে এটা দেখে আমি অ্যান্সার করে দিচ্ছি। সো এত বড় কোশ্চেন দেখে অ্যান্সার করবে না, এজন্যই আমাদেরকে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। যদি ভিডিও দেখো ঠিকমতো আমাদের সাথে থাকো, ব্যালেন্স টোপেল ক্লিপস টোপেল এগুলো একেবারেই সহজ হয়ে যাবে, অবশ্যই আমাদের পাশে থাকবে আর ভিডিওগুলো দেখবে। আর যদি কোনো কিছু নতুন করে দিতে হয়, অর্থাৎ যদি অর্থ বলে দিতে হয় অথবা অন্য কোনো মেথডে যদি পড়াতে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। বাট আমার কাছে যে জিনিসটি সহজ মনে হয়েছে, অ্যাডমিশন টেস্টে অত বেশি কিছু আমাদেরকে গ্রামারে বস হওয়ার কোনো দরকার নাই, জাস্ট কিছু জিনিস শিখব আমরা, অল্প সময়ের মধ্যে আমাদের প্রিপারেশনটা ভালো হবে। সো এই জিনিসটা দেখো, মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন আছে, যো ইনসিস্ট অন আছে আমি শিখে ফেলেছি, আমি মুখস্থ করেছিলাম যে ইনসিস্ট অফ, ক্যান নট হেল্প, এগুলো যদি থাকে ওগুলোর পরে কোনো ভার্ব আসলে সেটা আইএনজি হয়। সো আমি ইনসিস্ট অন দেখছি, আর কোনো টেনশন নাই আমার। এখন আমি এখানে চলে আসবো যে আমার অ্যান্সার আইএনজি যুক্ত একটা বাস করে দিলাম, এভাবে তুমি অ্যান্সার করতে পারবা। সো চার নাম্বার পর্যন্ত আমরা করলাম, এরপর নাম্বার ফাইভে যাব। নাম্বার ফাইভ কী আছে সেটি আমরা দেখব। এবার আসো নাম্বার পাঁচ। নাম্বার পাঁচে যে প্রবলেমটি আছে সেটি হচ্ছে এখানে বইয়ে যেটি দিয়েছে সেটা হচ্ছে ভার্ব ফর্ম, তারপর হচ্ছে ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, আর আমি সেটাকে লিখেছি বি ওয়ান বি টু বি থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, এই তিনটি ফর্ম দিয়েছে। যে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে সেন্টেন্স যে এক্সাম্পলগুলো দিয়েছে সেখানে হচ্ছে ভার্বের যে তিনটি ফর্ম আছে এগুলো কোথায় কোথায় ইউজ করতে হয় সেটি হচ্ছে মেন কথা। যেমন তুমি কোথায় বি ভার্ব ইউজ করবা, কোথায় ওয়াজার ইউজ করবা, কোথায় বিন ইউজ করবা। কিন্তু একটা জিনিস খেয়াল করবে, বি ভার্ব বলতে ওয়াজার অ্যামিজ আরও আছে, তারপরে হচ্ছে বিন, এগুলো বি ভার্ব। এখন এই বি ভার্বের এই যে একটা ফর্ম আর একটা ফর্ম, বি টু হলে ওয়াজার হবে আর বি হচ্ছে বি ওয়ান হচ্ছে তোমার বি, এরপর হচ্ছে বি থ্রি হচ্ছে বিন। এখন এগুলো কোনটা কোন জায়গায় বসবে? আবার দেখো বিকাম বিকেম বিকাম, গো ওয়েন্ট গন, কোথায় গো বসবে, কোথায় ওয়েন্ট বসবে, কোথায় গন বসবে, সি স সিন, কোথায় সি বসবে, কোথায় সিন স বসবে, কোথায় সিন বসবে, এগুলো হচ্ছে এই প্রবলেমটি। সো আগে তোমাকে ভার্বের এই তিনটি ফর্ম জানতে হবে। যদি তুমি ওয়েন্টটা না জানো, গো জানো বাট গোয়ের ফার্স্ট ফর্মটা না জানো, তাহলে তুমি সলভ করতে পারবা না। সো যে লিস্টটা দিয়েছে এখানে, বড় একটা লিস্ট আছে, সেই লিস্টের ভার্বগুলো অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবে, খুব সহজ, ছোটোবেলা থেকে আমরা এগুলো পড়ে আসছি, জাস্ট একটু ভালো করে দেখলেই হবে, খুব বেশি সময় দিতে হবে না এটার পেছনে। বাট আমরা এখন এক্সাম্পলে চলে যাব, এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবো কীভাবে অ্যাডমিশন টেস্টে আমাদের অ্যান্সার করতে হয়। দেখো আমি এখানে দুটি এক্সাম্পল লিখেছি, একটি হচ্ছে বিফোর শি র্যান দ্য কম্পিউটার প্রোগ্রাম শি হ্যাড চেকড আউট উইথ হার সুপারভাইজার। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে আই নো দ্যাট ইউ ওয়ার পটি অন ইউর লাস্ট বার্থডে। দেখো এই সেন্টেন্সটাতে কীরকম থাকতে পারে পরীক্ষায়, দেখো এখানে ভার্ব হচ্ছে র্যান আর এখানে হচ্ছে হ্যাড চেকড, আবার এখানে হচ্ছে ওয়ার। সো আমি আমাদের কোশ্চেন হচ্ছে কীভাবে থাকবে, হচ্ছে এখানে খালিঘর থাকতে পারতো হয়তো, হ্যাঁ এখানে হয়তো খালিঘর থাকতে পারতো, অথবা এখানে খালিঘর অথবা এখানে খালিঘর, এই এখানে খালিঘর থাকতে পারতো অথবা এখানে। সো দুটোর একটা দেওয়া থাকবে এখানে। সো বিফোর শি র্যান দ্য কম্পিউটার প্রোগ্রাম, মানে কম্পিউটার প্রোগ্রাম ইয়ে করার আগে সে কী করেছিল, হ্যাড চেকড আউট উইথ হার সুপারভাইজার, তার সুপারভাইজার দিয়ে সে এটা পরীক্ষা করেছিল। সো দেখো হয় এটা থাকবে নাহলে এটা থাকবে। এখন যদি তোমার এখানে খালি থাকলো, মনে করো এখানে খালি, তাহলে হ্যাড চেকড, তো হ্যাড চেক থাকার কারণে এখন তুমি কি এখানে দিবা যে রান রানস দিবা, কখনো এখানে রানস হবে না। কেন রানস হবে না, কারণ আমার এখানে ফার্স্ট আছে,
এখানে ফার্স্ট থাকার কারণে এটা র্যান হবে। আবার সেম কাজ হচ্ছে এখানে, তুমি যদি ইউ আর দাও তাহলে কি হবে, কেন হবে না? দেখো হতে পারতো ইউর সব পরে আর হতে পারে, বাট কিন্তু এখানে হচ্ছে লাস্ট বার্থডে, এই যে লাস্ট কথাটি আছে সেটি দ্বারা এটা অতীতকে বোঝাচ্ছে। সো অতীতকে বোঝানোর কারণে আমাদের এখানে আর হবে না, এখানে হবে ওয়ার। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম যে কোশ্চেনগুলো এরকম থাকতে পারে। সো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সেন্টেন্সটার অন্যান্য অংশ কী বলছে, এটা কি ফার্স্টের কথা বলছে, প্রেজেন্টের কথা বলছে, না ফিউচারের কথা বলছে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। সো অ্যাডমিশন টেস্টে যেই সিস্টেমে আসে সেরকম একটা এক্সাম্পল দেবো এখন, সে এক্সাম্পলটি দেখ। এবার আসো আমরা এক্সাম্পলে যাই। অ্যাডমিশন টেস্টে এরকম আসতে পারে যে তোমার একটা কোশ্চেন দিয়ে দিবে, খালি ঘর থাকবে আর চারটি অপশন থাকবে, অনেক সময় পাঁচটি অপশনও থাকে কিছু কিছু ক্ষেত্রে, তো চারটি অপশন বিশেষ করে থাকে, বেশিরভাগই চারটি অপশন। সো আমরা চারটি অপশন দেখব এবং কীভাবে অ্যান্সার করা যায় খুব সহজে, একেবারে সহজে আমরা এটা অ্যান্সার করতে পারি, কীভাবে করা যায় সে জিনিসটা আমরা এখন দেখব। সো দেখো, বিফোর দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড এক্সার্টস ড্যাশ টু ইংল্যান্ড দ্য আইবেরিয়ানস হ্যাড লিভ দেয়ার। দেখো সেন্টেন্সটা বড় হচ্ছে, বাট আমার বড়তে যাওয়ার দরকার নেই, আমাকে একবার অপশনে আসি। আমি অপশনে কী দিয়েছে, দেখো ভার্ব দিয়েছে, তার মানে কি কাম আছে, কামিং, কামের কয়েকটা ফর্ম আছে। সো তোমার এখানে কামটাকে বসাতে হবে, তোমার এটা এত বড় ইয়ে পড়ে তোমার মাথা নষ্ট করার কোনো দরকার নেই, জাস্ট দেখবা যে এখানে ভার্ব আছে, তার মানে আমাকে এখানে ভার্ব বসাতে হবে। তো ভার্বটা আমি কীভাবে বসাবো, দেখো এখানে আছে কামিং, তোমার এখানে কোনো ভার্ব আছে কি না, বিফোর দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড সেক্সার্টস ড্যাশ টু ইংল্যান্ড দ্য আইবেরিয়ানস, এখানে দেখছি আমরা কোনো ভার্ব নেই। সো যেহেতু এখানে আমাদের কোনো ভার্ব নেই, সো আমাদেরকে এখানে একটা ভার্ব বসাতে হবে, এবং সেটা কী হবে, যখন আমরা ফাইনিট নন ফাইনিট পড়িয়েছি তখন আমরা বলেছিলাম যে এখানে ফাইনিট ভার্ব হবে, অর্থাৎ ফাইনিট ভার্ব ভার্বের B1 এবং B2 আর বাকিগুলো নন ফাইনিট, যেহেতু আমাদের কোনো ভার্ব নাই আমাদের একটা ভার্ব লাগবে সেন্টেন্সে, আর ভার্বটি হবে ফাইনিট। সো আমাদের এখানে ফাইনিট ভার্ব কী আছে আমাদের সেটা দেখতে হবে। দেখো এখানে কাম আছে ভার্বের B1 এবং কেম আছে ভার্বের B2, তাহলে কাম হচ্ছে ভার্বের B1, কেম হচ্ছে ভার্বের B2। সো তুমি কামও আছে কেমও আছে, সো এখন তুমি বলতে পারো হয়তো যে আমি তাহলে কোনটা বসাবো, দুটোই তো হচ্ছে, দুটো ফাইনিট ভার্ব, সো আমি কোনটা বসাবো, হ্যাঁ কোনটা বসাবে সেটার জন্য আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে কী আছে। দেখো হ্যাড লিভড, এই দেখো হ্যাড লিভড, এই যে দ্য আইবেরিয়ানস হ্যাড লিভড, এই যে হ্যাড লিভডটা আছে, এই হ্যাড লিভডটা হচ্ছে ফার্স্ট ফর্ম। সো ফার্স্ট ফর্ম হওয়ার কারণে আমাদের এখানে কোনটা হবে, B2টা হবে, আর B2টা হচ্ছে এটা কেম। সো একেবারে বিষয়টা আমরা ক্লিয়ার যে প্রথম অংশ যে আমাদের বিফোর দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড সেক্টরস ড্যাশ টু ইংল্যান্ড, এই যে ড্যাশ টু ইংল্যান্ড পর্যন্ত এখানে আমাদের কি ভার্ব আমরা পাচ্ছি না, সো যেহেতু আমরা ভার্ব পাচ্ছি না আমাদের একটা ভার্ব বসাতে হবে, সেটা ফাইনিট ভার্ব হবে। আর ফাইনিট ভার্ব কীভাবে বসাবো, আমরা পরের অংশ যাব, দ্য আইবেরিয়ানস হ্যাড লিভড, এই যে হ্যাড লিভড আছে, এই হ্যাড লিভডের কারণে আমরা এখানে কি বসাবো, ফার্স্ট ফর্ম বসাবো, অর্থাৎ B2 বসাবো। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার বিষয়টা, আবার বলছি একেবারে সহজ সিস্টেম, পরীক্ষা আসবে এত বড় সেন্টেন্স দেখে হয়তো মাথা ঘুরানোর সম্ভাবনা আছে, ঘুরানোর কিচ্ছু নেই, ঠান্ডা মাথায় চিন্তা করব আমরা যে আমাদের এখানে ভার্ব বসাতে হবে, যেহেতু আমাদের এখানে ভার্ব আছে সো ভার্ব বসাবো, ভার্বটা কী হবে, ফাইনিট হবে, আর তাহলে আমাদের দুটো অপশন বাদ, এ দুটো ফাইনিট না, সো এ দুটো বাদ, এখানে ডিড কাম আছে, ডিড কাম কখন হবে, যখন আমাদের কি এখানে তোমার ডিড কামটা কখন হবে, নেগেটিভের ক্ষেত্রে হয় ডিড কামটা, কিন্তু এখানে ডিডের আমাদের কোনো দরকারে নেই। ঠিক আছে, আমাদের হবে কাম অথবা কেম, সো কাম অথবা কেম আমরা কখন বসাবো, দেখো কামটা বসাতে পারতাম যদি এখানে হ্যাড লিভ না থেকে দ্য আইবেরিয়ানস অন্য কিছু থাকতো, প্রেজেন্ট ফর্মে থাকতো, তাহলে আমরা এখানে কাম বসাতে পারতাম, বাট এখানে কাম বসাতে পারিনি, কেন, এখানে হ্যাড লিভড আছে, সো হ্যাড লিভডের কারণে আমরা কেম বসাবো,
বিষয়টা একেবারে ক্লিয়ার এবং এগুলো অ্যান্সার করা একেবারে সহজ, যে এই জিনিসটা অনেক স্টুডেন্ট জানে না, আর না জানার কারণে পরীক্ষা ভালো করতে পারে না। অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে হাজার হাজার স্টুডেন্ট ফেল করে, কেন? সব বিষয়ে ভালো, জেনারেল ম্যাথ অর্থাৎ জিকেতে, জেনারেল নলেজে অনেক ভালো করে, অনেকে অনেক ভালো করে, তারপরে বাংলাতে অনেক ভালো করে, কিন্তু এই যে ইংলিশ এটাতে ফেল করে। এটার কারণটা কি? অ্যান্সার করার সিস্টেম জানে না, সময় চলে যায়, এমনিতে ভয় পায়, আরও ভয়কে কাটানোর সিস্টেমও জানে না। এবং অনেকে এমন ভয় দেখিয়ে দেয় যে ইংলিশ তুমি আসলে ফেল করবা বা ইংলিশ পাস করা সম্ভব না, এইগুলো চিন্তা করে। আসলে ইংলিশ খুবই সহজ, এই যে এক্সাম্পলগুলো আমরা দেখেই বুঝতে পারি ইংলিশ কত সহজে অ্যান্সার করা যায়, কত সহজে তুমি ইংলিশ অ্যান্সার করতে পারো। সো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আমাদের সাথেই থাকো, যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং আমরা আস্তে আস্তে অন্যান্য ভিডিও দিতে থাকব, এবং পরবর্তীতে আমি 6 থেকে শুরু করব আবার। এখন এই পর্যন্ত থাকবে, 5 পর্যন্ত ভালো করে সলভ করো, কোনো সমস্যা ফেস হলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। আর আমাদের এডু লেকচার বিডি এটা কি কি করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে, আমাদের সাথেই থাকবে। ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে তোমাদের জন্য অনেক ভালো হবে, এবং ব্যারন্স ক্লিপসের যে সমস্যাগুলো আমরা ইংলিশের কারণে ভয় পাই, সেগুলো ভয়টা কেটে যাবে আমাদের, জাস্ট আমাদের ভিডিওগুলো দেখবে, দেখতে থাকবে। সবাইকে ধন্যবাদ, আবারও এডু লেকচার বিডির পক্ষ থেকে ভালো থাকবেন সবাই।